আর সমস্ত ট্রিটমেন্টের খরচ আমাদের দিতে হবে, $500-600 ফাইন হতে পারে। তো সেইটা শেষ হবে, কত কাজকর্ম গোছাবো, প্যাকিং করবো, কালকে অনেকটাই হয়ে গেছে প্যাকিং। হ্যালো এভরিওয়ান, হ্যাপি টিউজডে। সকাল সকাল হ্যাপি বাবু স্কুলে রওনা দিয়েছে, আজকে স্কুলে যাচ্ছে, যে পাজামা পরেছে। হ্যাঁ বলো, ওই যে খুব ভালো লাগছে ওর এটা বলতে। ব্ল্যাঙ্কেট, পাজামা, স্টাফি, হট চকলেট, পপকর্ন, মুভি ডে, এতগুলো নিয়ে মুভি ডে হবে। ও যে ব্ল্যাঙ্কেট নিয়ে যাচ্ছে স্কুলে, হট চকলেট স্কুল থেকে টিচার দেবে, আর হচ্ছে স্টাফি, স্টাফির মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে ওকে, তার মধ্যে ও ব্যাটম্যানটা চুজ করেছে। ছেলে বড় হয়ে গেছে, মিকি মাউস নেওয়ার কথা বলছি। স্কুলে মজাই মজা, কালকে গিয়েছিল হচ্ছে থিয়েটার, তাই তো? কালকে একটা কোথাও থিয়েটার দেখতে নিয়ে গেছিল, ইউনিভার্সিটি অফ ওয়াটারলু থিয়েটার দেখতে নিয়ে গেছে। এখন পুরো ডিসেম্বর মাস জুড়ে এরকমই ইভেন্ট ফুল কিছু কিছু হবে হলিডে মুডে। আমি আবার এইসব পাজামা সেট সমস্ত কিছু আমি প্যাক করে নিয়েছিলাম কালকে, যে ইন্ডিয়া যাওয়ার জন্য। ইন্ডিয়াতে গেলে আবিকে মশা টশা কামড় দেয়, যেন ফুল স্লিভ পাজামা সেট সব নিয়ে যাচ্ছি। ও বাবা সেই আবার সুটকেস থেকে বের করে তারপর আমাকে ওকে পড়াতে হলো। যাও, হ্যাভ ফান। আজকাল আমি যাচ্ছি না স্কুলে ড্রপ করতে, অনেক জিনিসপত্র বাবাই নিয়ে যাচ্ছে। দেখি তোর ব্যাটম্যানের কি অবস্থা, দেখি দেখা। এই যে ব্যাটম্যান ব্যাগের মধ্যে পুরে দিয়েছে, ব্যাটম্যান এবার ব্যাগের মধ্যে করে যাচ্ছে। যা যা, বাবা চলে এসছে। এত আনন্দে টুপি গ্লাভস সব ভুলে গেছিল। যাও বাই। এত জিনিসপত্র নিয়ে যেতে পারবে, কিন্তু সমস্ত জিনিসপত্র ব্যাগের মধ্যেই পড়তে হবে, আলাদা করে কোনো ব্যাগ না, তাই জন্য ব্যাকপ্যাকের মধ্যেই সব ভরে দেওয়া হয়েছে। ব্ল্যাঙ্কেট, ব্যাটম্যান, ওর আর এক ব্যাটম্যান যাচ্ছে। চলো বাই। অফিস টফিস শেষ হয়েছে, এবার আমাদের পুরো ছুটি শুরু হয়ে গেল, ডিসেম্বরের ছুটি আমাদের স্টার্ট। অভিভাবক স্কুল থেকে এসছে, বলছে আজকে আমার লাস্ট স্কুল 2023-তে, মানে এই ইয়ারের লাস্ট স্কুল হয়ে গেল। কি হয়েছে? ক্যান্স মানে আজকাল হয়েছে একটা ওয়ার্ড বলে, তার ব্যাকওয়ার্ড বলে, মানে জল চাই তাহলে বলবে লজ দাও, এরকম কিছু একটা বলছে, বুঝতে পারছি না। এবার আমি রান্না বসিয়েছি, রান্না করি আজকে। তো রান্না হবে খুবই সিম্পল, এক তো হচ্ছে ক্লিয়ারেন্স, সব রান্নার আর কি ক্লিয়ারেন্স হচ্ছে ডাল, তালের সাথে একটু ফুলকপি রয়েছে, ফুলকপিটা আলুটা দিয়ে একটা তরকারি করে দেবো, আর জুকিনি আছে অনেকগুলো। এবার অতগুলো জুকিনি দিয়ে কি বানাবো এখন, সেই জন্য যাই হবে বেশি হবে, জুকিনিটাকে গ্রেট করেছি। আর একটা এক বাঞ্চ ধনে পাতা, সেটাও তো নষ্ট হয়ে যাবে, সেটাকে কুচি কুচি করে কেটে এবার ওই একটু পকোড়ার মতন করে নেবো, ডালের সাথে খাওয়া হবে। আর মাছ মাংস খুব একটা বেশি কিছু কিনিনি, যদিও রয়েছে এখন অল্প স্বল্প ফ্রিজারে, খুব একটা বেশি কিছু কেনা হয়নি এই আগের সপ্তাহে, কারণ চলে যাবো বলেই আর কি, যে আবার এসে কেনাকাটা করবো। তা ও আবার এসেই স্কুল থেকে এসেই ও ক্লাস শুরু করেছিল, আর আজকে মোটামুটি 4:30-4:15 পর থেকেই মনে হচ্ছে বাবা কখন শেষ হবে, কত কাজকর্ম গোছাবো, প্যাকিং করব, কালকে অনেকটাই হয়ে গেছে প্যাকিং, 80% প্যাকিং হয়ে গেছে, আজকেই টুকটাক লাস্ট মিনিট সমস্ত কিছু র‍্যাপ আপ করব। জুকিনি দিয়ে আর ডিপ ফ্রাই করে পকোড়া বানাইনি, একটা এরকম বড় করে করলাম, একদম শ্যালো ফ্রাই করব, ছোট ছোট টুকরো করে কেটে ডালের পাতে খেয়ে নেব। এই যে ডাল বসানো হয়েছে, ফুলকপি তরকারি রান্না করেছি, এর মধ্যে ভরে ভরে ধনে পাতা দেওয়া হয়েছে, ধনে পাতাটাকে শেষ করতে হবে। তো ফুলকপি অবশ্য কমই ছিল, আর আলু কি করব, আলু বেশ দু তিনটে বেঁচে গেছে, ওটা না আমরা গ্যারেজে রেখে যাব, গ্যারেজের তো টেম্পারেচার মোটামুটি ওই মানে মাইনাসেই থাকবে এই কদিন, তো ভাবছি যে ওখানেই ভালো থাকবে, তো আলুগুলোকে নিয়ে গিয়ে যে কটা বেঁচেছে নষ্ট করে লাভ নেই, গ্যারেজের মধ্যে রেখে দেবো, এসে হয়তো দেখবো ভালোই আছে। তাই বাবু এখন রুমে এসছে, আমরা বলেছি যে আমরা যাওয়ার আগে একটু বাড়িটাকে ক্লিন ক্লিন করে দিয়ে যাবো, মানে সেই আসলাম অনেক দিন পরে এসে যদি দেখি না বাড়িটাতে এখানে সেখানে জিনিস দেখতে ভালো লাগবে না, তো একটু ক্লিনিং হবে। আবি বাবু এখন আবি বাবু ডেস্ক ক্লিনিং করে যাচ্ছে, উঠছেই না, দেখ উঠে যাবে, ডিসইনফেক্টেড ওয়াইপস নিয়ে এসে দেখি, দাঁড়া আমি নিয়ে আসবো। ঠিক আছে, আমি এসছি আবিকে ঘুম পাড়াতে, কাল সকাল সকাল ওঠা তাড়া নেই, কালকে আমরা বেলা করেই বেরোবো, কিন্তু তাও বললাম যে তুই তাহলে ঘুমিয়ে পড়, ও যদি না ঘুমোয় ওই যে ওই স্যুটকেস প্যাকিং গুলো হয় না, এই তো আজকে ওই
গলার জন্য যে লজেন্স গুলো কিনেছি ওই হলস গুলো সেগুলোকে নিয়ে এসে কোথায় রাখবো, কোন ব্যাগের মধ্যে রাখবো, মানে এরকম হাজারটা কোশ্চেন করতেই থাকে ওই ব্যাগই। ও বলছে আমি হেল্প করতে চাই। হ্যাঁ হ্যাঁ, তুমি তো বিগ হেল্পার, তুমি অনেক হেল্প করো। রান্না খাওয়া হয়েছে, সব কিছু লেফট ওভার রয়ে গেছে। ভাবছি সকালবেলা আমাদের ওই একটু একটু করে ভাত খেয়ে যেতে হবে, একদম ওরকম টায় টায় রান্না করা যায় নাকি। আর তারপরে রান্না করতে করতে ভাত বসাতে বসাতেই দেখলাম যে চাল আর নেই, মানে ফিরে এসে চাল হয়তো ওই একবেলার মতন হবে। আমি ভেবেছিলাম হয়তো আমাদের একটা ব্যাকআপ চালের ব্যাগ রয়েছে। তারপরে আবার অমিত গিয়ে পাড়ার দোকানটা থেকে গিয়ে চালটা কিনে নিয়ে এসে রাখলো। এসে এসেই তো লাগবে না চালটা, সেই জন্য কারণ এসে বাইরে বেরিয়ে আবার বাজার করতে যাওয়াটা মানে হচ্ছে মানে টাফেস্ট জব হয়ে যাবে, তার থেকে এখনই সব কিনে এনে রাখে। অনেক সমস্যা, মানে এরকম এতদিনের জন্য বাইরে বেরোলে না এখানে অনেক সমস্যা। প্রথমত হচ্ছে ট্র্যাশ, ট্র্যাশ হচ্ছে ওই যে মানডেতে এসে যাওয়ার তো পরের মানডেতে আসবে, এইবার এই যে মাঝখানে দিনগুলোতে আমরা যে খাবার দাবার খাচ্ছি যেগুলো ট্র্যাশ হচ্ছে আর কি, সেগুলো কোথায় ফেলবো? তো ওই ছোট ছোট ব্যাগের মধ্যে করে ফেলছি। ওই যে অমিত যখন চাল আনতে গেল, কারণ প্রত্যেকটা দোকানের সামনে একটা করে বড় ট্র্যাশ ক্যান থাকে, ওইটা অল্প একটু আবার ফেলে দিয়ে আসলো। কাল সকালবেলা উঠে আবার ব্রেকফাস্ট খাবো, একটু আবির জন্য ভাবছি একটু খাবার নিয়েও যাব। ও এয়ারলাইন্সে না সমস্ত এয়ারলাইন্স গুলোতেই যা আমরা কল করি, কল করে বলি যে ওর এরকম অ্যালার্জি প্রবলেম আছে, ওরা নোট লিখে নেয় কিন্তু ওরা গ্যারান্টি দেয় না, বলে যে আমরা কোনো গ্যারান্টি দিতে পাচ্ছি না, তুমি মানে বেটার তুমি ফুড ক্যারি করো, আর আমাদের পারমিশন আছে ফুড ক্যারি করার, আমি প্রেসক্রিপশনটা সঙ্গে সঙ্গে যখন ক্যারি করি। শুধু অ্যালার্জির জন্য না, এরকম অনেক লোক আছে যারা নিজের ফুড ক্যারি করে। তো আমরা এবার ভাবছি, আমি ভাবছি যে অ্যাবির জন্য একটু ছোট ছোট পোর্শনে দু তিন রকমের খাবার বানিয়ে নিয়ে যাবো। ফ্লাইটটা তো অনেক লম্বা ফ্লাইট না, শুধু একটা তো না দুটো ফ্লাইট, সব মিলিয়ে আমাদের মোর দ্যান 24 hours এর ট্রাভেল। তো সেই জন্য আমি ভেবেছি ওর জন্য একটু খাবার বানিয়ে নিয়ে যাবো সকালবেলা। তো তার জন্য একটু আধটু হলেও তো একটু ট্র্যাশ ট্র্যাশ হবে, সেইগুলোকে আবার যখন বেরোবো তার আগে অমিত গিয়ে কোথাও একটা ফেলে দিয়ে আসবে। এখানে পাড়ায় একটা পার্ক আছে, পার্কের কাছে একটা ট্র্যাশ ক্যান আছে, ওখানে মানে বড় আইটেম ফেলা যায় না, ওখানে লেখাই থাকে যে তোমার ডোমেস্টিক আইটেম তুমি কিছু রাখতে পারো না ওখানে, কিন্তু ওই ওইটুকুনি ট্র্যাশ হবে ওটাকে নিয়ে গিয়ে একটা ফেলে দিয়ে আসবে, এটা একটা সমস্যা। নাম্বার টু, উইন্টারে বেড়াতে যাচ্ছি বলে এটা একটা বড় সমস্যা। বাড়ির সামনে তো স্নো পুরো একদম স্তূপ হয়ে থাকবে, বাড়ির সামনে স্নো ঠিক আছে কিন্তু বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা হাঁটে ওয়াকওয়েটা, ওইটাতে যদি স্তূপ হয়ে থাকে আর ওটাতে যদি কারোর অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমাদের রেসপন্সিবিলিটি, মানে তার সমস্ত ট্রিটমেন্টের খরচ আমাদের দিতে হবে, এটা একটা রিস্ক। তো সেই জন্য বাড়ির সামনেটা সবসময় ওয়াকওয়েটা ক্লিন করতে হয়, আমি তো সবসময় বলি। আর তার থেকেও বড় কথা, বাড়ির সামনে যদি ক্লিন না হয় তাহলে আমাদের কমিউনিটি থেকে লেটার আসবে, ফাইন আসবে যে তোমার বাড়ির সামনে স্নো ক্লিন হয়নি, হয়তো $500-600 ফাইন হতে পারে। আমরা মানে এই এই কনসার্নটা আমাদের একটু দেরি করে মাথায় এসছে আর কি, এটা আসা উচিত ছিল অনেক আগে থেকেই, আগে থেকেই বুক করতে হয় স্নো রিমুভালের লোকজন। তো এই মুহূর্তে আজকে অমিত সারাদিন ধরে 3-4 জনের কাছে কন্ট্যাক্ট করলো, কেউ এখন আপাতত রাজি হচ্ছে না। তো আমাদের পাশের বাড়ির যে নেইবার আছে ওদেরকে গিয়ে আমরা ওই স্নো মেল্টার, যেটা স্নো সল যেটা দিলে পরে আর কি স্নোটা একটু মেল্ট করে যায়, তো ওদেরকে রিকোয়েস্ট করলাম যে তুমি একটু আমাদের বাড়ির সামনে, মানে আমাদের বাড়ির সামনে ড্রাইভওয়ের সামনে স্তূপ হয়ে থাকুক বরফ, আমাদের কোনো সমস্যা নেই, তুমি একটা কাজ করো আমাদের একটু জাস্ট ওয়াকওয়েটা তোমার ওখানটা যখন ক্লিন করবে তখন আমাদেরটাতে একটু সল্ট দিয়ে দিও, একটু জাস্ট ক্লিন হয়ে যাক, স্কুল টুলের বাচ্চাগুলো যাতায়াত করবে তো যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়। তো মানে খুব পজিটিভলি নিয়েছে, বলছে হ্যাঁ হ্যাঁ আমি ক্লিন করে দেবো, কোনো অসুবিধা নেই। তো বাঁচা গেল, দুদিকের বাড়িতেই বলে আসা হয়েছে এই কনসার্নটা, আর দুদিকের বাড়িতেই হচ্ছে দেয়ার ফ্রম চায়না, একজন আবার মানে জাস্ট এই 2-3 দিন আগেই ফিরেছে চায়না থেকে। তো ও বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও, কোনো অসুবিধা নেই, মানে স্নো নিয়ে অসুবিধা হবে না, হোপফুলি অসুবিধা হবে না, দেখা যাক। ওইটা একটা বড় কনসার্ন, এইগুলো সব আজকে অমিত বিকেলবেলাতে সন্ধ্যেবেলার পর থেকে সব মিটিয়ে টিটিয়ে এলো। আমাদের এখন মাঝ রাতে মনে পড়েছে ক্রিসমাস ট্রি লাগানো হয়নি, যদি সান্তা ক্লজ না আসে ক্রিসমাসের সময় তাহলে কি হবে, ও পড়ে যাবে ওটা। তো সেই জন্য এখন ক্রিসমাস ট্রিটা লাগিয়ে দেওয়া হচ্ছে, তো বলা হয়েছে ক্রিসমাস ট্রিকে সাজানো হবে না, জাস্ট লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে স্যান্টা এসে দেখে হ্যাঁ হ্যাঁ এই বাড়িতে গিফট টিফট দিতে হয়, তাই তো। এই যে ক্রিসমাস ট্রি লাগিয়ে দেওয়া হয়েছে, আমি হঠাৎ করে টেনশনে পড়েছিল যদি স্যান্টা ক্লজ না আসে, তো তার জন্য শুধু এইটুকুনি লাগানো হয়েছে, লাইট টাইটও লাগানো হয়নি ক্রিসমাস ট্রি, আর ডেকোরেশন তো করা হয়নি, ডেকোরেশন করতেই বেশি সময় লাগে, ওই অর্নামেন্টসগুলো লাগাতেই প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়, তো এখন আর অত সময় নেই, থাকুক ক্রিসমাস ট্রি এইভাবেই, এবছরটা এরকমই কাটবে। কখন থেকে অ্যাবিকে বলা হচ্ছে যে ঘুমো ঘুমো, ঘুমোচ্ছেই না, আমি তো হঠাৎ করে আবার হলো ক্রিসমাস ট্রি লাগানো হয়ে গেছে, সবার বাড়িতে সেও ডেকোরেশন হয়ে গেছে, পাড়াতেও প্রচুর ক্রিসমাস সুন্দর সুন্দর ডেকোরেশন করে বাড়ির সামনে সবাই, অ্যাবি দেখছে প্রত্যেকটা বাড়িতে লাস্ট 2 দিন ধরে, আর বলছে শোনো এবছর তো আমাদের কোনো ডেকোরেশন হলো না, পরের বছর কিন্তু আমাদের প্রচুর প্রচুর ডেকোরেশন করতে হবে,
আমরা সবাই বলছি আচ্ছা ঠিক আছে। ভাবছিলাম যে বিকেল বেলাতে আজকে সান্টা ক্লাসটা সামনে বের করে রাখবো, আমাদের একটা সান্টা ক্লাস আছে সেটাকে সামনে বের করে রাখবো, ভুলে গেছি আর কাল সকালে কখন হবে আর হবেও না। এখন তো মোটামুটি ঘুমোতে ঘুমোতেই তো দেখতে দেখতে 10টা বেজে গেল, এখনো টুকটাক কাজকর্ম আছে, নিস্তারাটা একটু গুছিয়ে টুছিয়ে এলাম, ওপরতলাটা একটু গুছিয়ে রাখতে হবে। ইন্ডিয়া ট্রিপ মানে হচ্ছে একটা হই হই ব্যাপার স্যাপার। যাই হোক, আমাদের ফাইনাল প্যাকিংটা আমরা কমপ্লিট করি। কি হলো, ঘুমো পেয়েছে ওর? ঘুমোতে বলছি তো, ঘুমিয়ে পড়ো বাবা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ও ঘুমোতে বলবো কি, আরো একটা কাজ আছে, নখটা কেটে দিতে হবে, নখ কাটা হয়নি। দাঁড়া, এত বড় বড় নখ হয়েছে, আবার এই 3-4 দিন কাটা হবে না, কালকে তো হবেই না, কালকে আবার আবি জন্মবার আছে। ফ্লাইটে কেটে দেবো, ফ্লাইটে উঠে কুটুস কুটুস করে নখ কাটবো না, ফ্লাইটে মনে হয় নেল কাটা নিয়েও যেতে দেয় না, আমি যাই না, শার্প আইটেম তো অ্যালাউ না, কেবিন লাগেছে না তোকে, আমি এখনই নখ কেটে দেবো, নখ কাটতে আর কয়টুকুনি সময় লাগবে। চলো চলো আমরা প্যাকিংটা পুরো কমপ্লিট করে ফেলি তাড়াতাড়ি করে, কাল সকালবেলা থেকে শুরু হবে আমাদের ইন্ডিয়া ট্রিপ। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা, গুড নাইট।